খাগড়াছড়ি বিওপি কাণ্ডে জওয়ানদের মধ্যে বাক বিক্তমরা এবং বিবাদকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে কর্পক মহকুমার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা খাগড়াছড়ি এলাকাটি সিরাজছড়ি থানা অন্তর্গত খাগড়াছড়িতে রয়েছে বিএসএফ কুলি নম্বর ব্যাটালিয়নের বিওপি সদর দপ্তর উদয়পুরে বৃহস্পতিবার সন্ধ্যে রাতে ভারত বাংলা খাগড়াছড়ি সীমান্তে দখলদারিতে ছিলেন সদ্বীর সিং ও প্রতাপ সিং নামে দুই জওয়ান কর্তব্য পালনের সময় কোনো একটি বিষয়কে নিয়ে দুই সহকর্মীর মধ্যে জোর বাক বিতুন্ডা বাঁধে প্রতাপ আচমকাই তার সার্ভিস রাইফেল থেকে এলো গুলি চালায় তাতে সদ্বীর রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে প্রাণ হারান এই ঘটনার পরই ক্যাম্পের মধ্যে যাবার চেষ্টা করে প্রতাপ ক্যাম্পে ঢুকে ইলোপাথারি গুলি চালায় সে তাতে ক্যাম্পের ইনচার্জ আসাই রনি কুমার সিং এর দুই পায়ে গুলি লাগে এই ঘটনায় ইনচার্জের দায়িত্বে থাকা সেন্ট্রে প্রতাপ তার উপর গুলি চালায় তাতে সে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় এমনটাই খবর বিএসএফ সূত্রে রাতে গুলিবিদ্ধ ইনচার্জকে নিয়ে আসা হয় গোমতী জেলা হাসপাতালে খবর পেয়ে উদয়পুর সদর কার্যালয় থেকে ছুটে যান বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকেরা অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছয় জেলার পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক ডক স্কোয়াড ফরেন্সিক দল ঘটনার সত্যতা স্বীকার করলেও বিস্তৃত কিছু জানাতে অপারক বিএসএফ আধিকারিকরা রিপোর্ট চ্যানেল তিন রথ